তো গাইজ আজকে তো সানডে আর চলে আসছি আমি জলপাইগুড়িতে। তো জলপাইতে কী জন্য আসছি, কারণ হচ্ছে স্ট্রিট ফুড অনেকদিন ধরে খাওয়া দাওয়া হয় না, তো ভাবলাম স্ট্রিট ফুডে কিছু ভিডিও আর ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি আর এক ভাই চলে আসছি যার সাথে আগের দিন গিয়েছিলাম ওই টাইগার ব্লগটা দেখতে গেলো, তো ভাবলাম তো তার সাথে তাকেই নিয়ে আসি একবার। তো যেহেতু ও অনেকদিন ধরে বলছিলো যে ঘোরাঘুরি ঘোরাঘুরি হচ্ছে না, তো যেহেতু সানডে ফ্রিও ছিলাম আমি আর ও ফ্রি ছিল, জলপাইগুড়ি চলে আসছি দেখি স্ট্রিট ফুড কি খাবো না খাবো আজকে। মানে এখনও অবধি কোনো প্ল্যান নেই, র্যান্ডম একটা ব্লগ হবে। ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ অনেক রেস্টুরেন্টে ব্লগ হয় তো স্ট্রিট ফুড অপশনসকে ট্রাই করবো। আর চ্যানেলটাকে লাইক করে দিও আর ভিডিওগুলো ভালো ভালো যদি লাগে তো প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে, ঠিক আছে? চলো যাই, কোথায় যাই একবার দেখি অনেকে, চলো একবার দেখা হচ্ছে। আর তার আগে ইন্ট্রো ইজ মাস্ট, বিকজ হ্যালো গাইজ ওয়েলকাম টু ওয়ান লাইফ ব্লগ, দিস ইজ জন, তোমরা দেখছো ওয়ান লাইফ ব্লগস এর নিউ ব্লগ। চলো রাজবাড়িতে ইন্ট্রোটা শ্যুট করার পর ভাবি না যে রাজবাড়ির বাইরে হচ্ছে ধোসাটা খাবো, কারণ হচ্ছে আমি যখনই জলপাইতে ধোসা বা শিলিগুড়ি ধোসার ভিডিও বানাই তো জলপাইতে আমাকে অলওয়েজ একটা রেকমেন্ড করে যে রাজবাড়ির বাইরে একটা ধোসার দোকান আছে যে সন্ধ্যা ওখানে বা গিয়ে এখানে ট্রাই করো একবার। তো যখন বেরোচ্ছিলাম দেখলো চোখে পড়লো, তো ভাবলাম যে এটা তো ট্রাই করা হয়নি, এটা একবার ট্রাই করি আজকে। তো একটা মশলা ধোসা নিয়েছে, এটা প্রাইস 50, তো এটা ট্রাই করি আর কেমন টেস্ট তোমাদেরকে জানাবো। তিনটা দিয়েছে, একটা এখানে দিয়েছে যে রসুনের চাটনি দিয়েছে, একটা হচ্ছে এখানে কোকোনাট চাটনি দিয়েছে, আর একটা হচ্ছে সাম্বার, ঠিক আছে? সাম্বার ঠিক আছে, কোকোনাট চাটনিটা একটু অন্যরকম ট্রাই করলাম আজকে। নর্মালি কোকোনাট চাটনি একটু মিষ্টি মিষ্টি থাকে, তো সেই জিনিসটা কোথাও একটু অন্যরকম লাগলো আজকে ফ্লেভারটা। থাই যদি মনে করো যে সাউথ ইন্ডিয়ান ফুড তার মধ্যে কোকোনাট যে চাটনিটা থাকে সেটাই সব থেকে বেশি মেন, আর এটার টেস্টটা যখন ভালো থাকে তখন অলওয়েজ খাওয়াগুলো ভালো লাগে। একটা জিনিস দেখতে হবে এই দোকানে এসে যে শুধু ধোসা আর তোমার হচ্ছে ইডলি শুধু সাউথ ইন্ডিয়ান ডিশ এগুলোই হচ্ছে, আর অন্য কিছু এক্সট্রা নেই, চাউমিন টাউমিন কিছু রাখে না। তো সে একবার ট্রাই করতে পারো, আমার তো বেশ ভালো লাগলো। এরপর হচ্ছে সাম্বার দিয়ে টেস্ট করবো, দেখি কেমন লাগে। রুটি এরকম বড় একটা বাইট, সাম্বারের মধ্যে একটা ডিপ করে নিই, ঠিক আছে? সাম্বার ডিপ করে নিই, এটা বাইট নিই। সাম্বারের অথেন্টিক টেস্টটা খুব সুন্দর, আর এক্সট্রা কোনো ভেজিটেবল না, আলু হালকা তোমার ইয়ে থাকে যেটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের জন্য কাঠি দেয়, ঠিক আছে? সেটার জন্য একটা ফ্লেভার ভালো আসে, খুব সুন্দর। তো শেষ হয়ে গেলো, দাদার সাথে একটু কথা বলে নিই যে টাইমিংটা আর দোকানের লোকেশনটা একটু দাদার কাছ থেকে শুনে নাও। একটু তোমাদের লোকেশনটা বলো কোথায় আছে? রাজবাড়ি পাড়া। আর কতক্ষণ খোলা থাকে? বিকাল 5টা থেকে রাত্রি 10টা অবধি। আর কি কি আছে? সব ডোসা আছে, মশলা ডোসা, বাটার মশলা, চিজ মশলা, উত্তপম আছে, রাওয়া ডোসা আছে, ইডলি আছে। ভিডিওটা এই অবধি থাকলো, ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করে শেয়ার করে দিও, আর চ্যানেলটা করে সাবস্ক্রাইব যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আর দেখো চলো ভিডিও তখন ভালো থাকো, সুস্থ থাকো, দেখা চলবে।